আমার বান্দার একটু প্রশংসা কর, কি দেখাইছো জমিনে, কি দেখছো জমিনে একটু প্রশংসা কর। এবার গজবের ফেরেশতা ডাক দেখ, আল্লাহ কোন জমিনে তুমি আমারে গজব দিতে পাঠাইলা, যেই জমিনের ভিতরে একজন বৃদ্ধ মানুষ মসজিদের মধ্যে বইসা বইসা তোমার কদমে মাথা ধরে ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা কয়, সুবহান রাব্বিয়াল আলা কয়, আল্লাহু আকবার। আর একটা মহিলা যায় নামাজ বিছায়া তাসবিহরে আল্লাহু আকবার কইছে কি জানেন, হের হুন্ডা যায় না, আল্লাহু আকবার কইছে হুন্ডা গেছে গা, আনলে আমরা 10 12 জন উঠারে ঠেলা দিয়ে আইতাম, মানে যায় না, হ্যাঁ কি করবো, ফিকাবো জোরে জোরে বাড়াইছে, আমগো ফিকাব 100 100, হের ফিকাবো 100 100, আরে জোরে কল ঠিক কি না, আয় হায় হায় রে, এই পাগল পাগল সব পাগল, কই সুরছো কি করো, মনে রাখো তোমার হায়াত শেষ, তোমার এখন হাত চলে না, তোমার মুখ দা ভালো করে কথা এ না, কে হায়াতটা তো তুমি কিছু করো নাই, আগে তিনি কইরা লও। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, এ কদমের ফেরেশতা আর কি দেখছস কো, এইবার ডাক দিয়ে কান না, আমি আরো যে দৃশ্য দেখছি এটা তো তুমি জানো, আল্লাহ কই এরপর একটু কো, আমার শুনতে ভালো লাগে, আমার বান্দার প্রশংসা আমার শুনতে ভালো লাগে, একটু কো কো কয়, আল্লাহ ছোট্ট একটা বাচ্চা বয়স হইব মনে হয় 8 বছর বা 6 বছর, মালিক ও সকালবেলা সবক দেওয়া লাগবো, ওই পৃষ্ঠাটা মুখস্থ হয় নাই, ওই শুধু কোরআনটারে খুইলা গভীর রজনীতে তেলাওয়াত করতেছে, আল্লাহ এই দৃশ্য যেই জমিনে হয় ওই জমিনে তুমি কেমনে গজব দিবা, যে জমিনে বুড়া মানুষ তোমার কদমে মাথা ঠুকায়া সুবহান রাব্বিয়াল আলা কয়, যে জমিনে মহিলা তসবিহ লই আল্লাহ আল্লাহ কয়, যে জমিনে নাবালক বাচ্চা কোরআন শরীফ খুলিয়া গভীর রজনীতে তোমার কোরআনের তেলাওয়াত করে, ওই জমিনে তুমি কেমনে গজব দিবা, রব্বুল আলামিন কয়, সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি আল্লাহ, পরিবর্তন করার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম, আনজালা মিনাস সামা فسالت أودية بقدرها আল্লাহ কয় আনজালা মিনাস সামা ইমাআন আয়ে রহমাতান, আনজালা আসমান থেকে নাজিল হয় মা আন পানি, ওই পানিটারে আমরা বৃষ্টির পানি কই, রব্বুল আলামিন ডাক দিয়া কয় আনজালা মিনাস সামা ইমাআন আয়ে রহমাতান, আমি আল্লাহ সব মানুষের আমল আখলাক দেখে আমি আল্লাহ রাগ হয়ে গেছি, আমি আল্লাহ গুসসা হয়ে গেছি, কিন্তু গভীর রজনীতে আমার বান্দা মাথা ধরে কদমে ঠুকায়া সুবহান রাব্বিয়াল আলা কয়, আমার বান্দে তসবিলে আল্লাহ আল্লাহ কয়, আমার 6 বছরের শিশু বাচ্চা কোরআন শরীফ ধরে কইলা আমার তেলাওয়াত করে, আমি আল্লাহ আর ঠিক থাকতে পারি না, আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিলাম, আসমান থেকে যেইভাবে বৃষ্টি নাজিল হয় আমি আল্লাহ ওই তিনজন ব্যক্তির উসিলায় গোটা পৃথিবীতে রহমতের বৃষ্টি দিয়া ভরপুর কইরা দে, পাইলে রহমত আইলো তিনজনের কারণে সবাই পাইলো রহমত, রহমত আইলো তিনজনের কারণে সবার ঘরে ঘরে রহমত, রহমত আইলো তিনজনের কারণে বেনামাজির ঘরেও রহমত, এ মিয়া সূর্যের আলো বেনামাজির ঘরে যায়, সূর্যের আলো সুদখুরের ঘরে যায়, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, যেই দিন আল্লাহরে আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, যেই দিন কোরআন পড়নে ওয়ালা থাকবে না, ওই দিন সূর্য উঠবে না, ওই সূর্যের আলো নামাজি বেনামাজির ঘরেও যাইব না, এ মিয়া মনে রাইখো, বানো কইরা মনে রাইখো, আল্লাহ বলনে ওয়ালার কারণে এই দুনিয়াতে রহমত আসে, আর ওই রহমত বেনামাজিও পায়, ওই রহমত বেরোজগারও পায়, ওই রহমত গাঞ্জাখোরও পায়, ওই রহমত আল্লাহর নাফরমানও পায়, জোর এখন ঠিক কিনা বন্ধুগণ আমার, এবার ডাক দেখে নবীজি গীত আমারে শুনাইবেন না, নবীজি কয় হ তোমার শুনাইব, তবে তরু তাজা গীত, তরু তাজা গীত, তিনবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত কারণের আমল নামে এক কোরআন খতমের সব দিয়ে দেয়, তাহলে আমার সাথে সবাই ভরে, যদি না ভরেন তাইলে কিন্তু বড় মিস করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যারা যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় কোরআন খতমের সওয়াব লেখা হয়ে গেছে তাইলে আমরা আজকে বাড়িতে কিছু লইয়া যাইতে পারি আর না পারি এক কোরআন খতমের সওয়াব লইয়া আজকে আমরা বাড়িতে যাব তাইলে একটু জোরে কোন আমাদের লাভ না লস আরো জোরে লাভ না লস কম্বলের ভিতরে ঘুমাই রইছে যে হের কি অবস্থা যে রাস্তার মধ্যে বিড়ি খাইতেছে হের কি অবস্থা যে চার স্টলে বইয়া বইয়া চা খাইতেছে ওর কি অবস্থা বন্ধুগণ আমার এই কথা শুনবার সঙ্গে সঙ্গে ওই গ্রামের মূর্খ মানুষ লাফ দিয়ে উঠছে নবীজির সামনে ডাক দিয়ে কয় আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ ওর জজবা দেখা নবীও ঠিক থাকতে পারে নাই ডাক দিয়ে কয় কি কারণে আল্লাহরে জিন্দাবাদ ডাক দেখো নবীজি দুই মিনিট থেকে আড়াই মিনিট সময় লাগে মাত্র তিনবার সূরা ইখলাস পড়তে এত সময়ে মাত্র সূরা ইখলাস তিনবার পড়লে আমার মহান আল্লাহ এক কোরআন খতমের সওয়াব দিয়া দিব আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবি দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলতেছেন নবীজি এই গ্রামের মূর্খ মানুষের ইমানের অবস্থা দেখা আমার বড় জজবা বাইরা গেছে আপনি যদি আমার অনুমতি দেন আল্লাহর নবী গো আমার বাড়ির মধ্যে একটা উট আছে ওই উটটা অনেকগুলি বাচ্চা দেয় ওই উটটা অনেকগুলি দুধ দেয় নবীজি আপনি যদি অনুমতি দেন ওর ইমানের হালতটা দেখা আমার বড় জজবা লাগিয়া গেছে নবীজি আপনি যদি অনুমতি দেন ওই উটটাই না ওরে আমি হাদিয়া দিয়ে দিব আল্লাহর নবীকে তাইলে তুমি দেরি করতেছো কে দেরি করতেছো কে সঙ্গে সঙ্গে বাড়িতে যাইয়া উটটাই না ওরে হাদিয়া দিয়া দিলেন আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন নবীজি আমার বাড়িতে একটা উট আছে দিব নবী কয় দিয়া দাও আরেকজনকে নবীজি আমার বাড়িতে একটা উট আছে দিব নবী কয় দিয়া দাও এমন করতে করতে এই লোকটা যখন মদিনা ছেড়ে যায় এই লোকটা 1000 উটের পাল লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে 1000 উট 1000 উট ঠিক এমন সময় আল্লাহর দামি ফেরেশতা আবার নবীর কাছে ঈশা নবীর কানের মধ্যে মুখ লাগায় সালাম জানাইছেন নবীজি আমার মহান আল্লাহ আপনারে সালাম জানাইছে আমার মহান আল্লাহ আপনারে সালাম জানাইছে ডাক দেখ নবীজি যতগুলি মানুষ এক একটা করে উড়দান করলো প্রত্যেকের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 87,000 উট সিরিয়াল ভাবে দাঁড় করায় রাখছে একজন গ্রামের মূর্খ মানুষ ইমানের পাওয়ার নবীর জবানে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনি না যদি এমন মজা পাইতে পারে এমন যদি জজবা জাগতে পারে এ মুসলমান আপনার অবস্থা কি আমার অবস্থা কি আপনার হালত কি আমার হালত কি এত আর শুনলাম ফজরের সময় নামাজির সংখ্যা বাড়লো না এত আর শুনি ফজরের সময় নামাজের সংখ্যা বাড়ে নাই মিথ্যা মানুষ ছাড়তে পারে না তাইলে এই ওয়াজের লাভটা কি আরেকজন সাহাবীর কথা আমি আপনাদেরকে শোনাইব আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে আমি শোনাইব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসন আমলে ইসলামের যুগে দ্বিতীয় খলিফা উমর আদা জাহানের মালিক আদা জাহানের মালিক আদা জাহানের ভিতরে হিমস নামক একটা রাষ্ট্র আছে ওই হিমসের গভর্নর হইলেন আল্লাহর নবীর সাহাবি হযরতে সাঈদ বিন আমের তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন হিমসের গভর্নর কিছু সংখ্যক মানুষ হিমস থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আইসা গেছেন হযরত ওমর কৌশল জিজ্ঞেস করতেছেন হযরত ওমর বলেন ও হিমসের জনগণ আমি কেন্দ্রীয় সরকার আমি ওমর জানতে চাই তোমাদের হিমসে সবচাইতে গরিব
গরিব মানুষটাকে, ওই গরিব মানুষের নামটা আমার কাছে দিয়া যাও, আমি ওরে সহযোগিতা করব। এবার হিমসের জনগণ খাতা কলম লইয়া সবাই আলাদা আলাদা ভাবে লেখা লেখা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের হিমসের সবচাইতে গরিব হইল আমাদের গভর্নর। গভর্নর হইল সবচাইতে গরিব, মানে সরকার হইল সবচাইতে গরিব। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কইেন জুরে কর, হিমসের গভর্নর সবচাইতে গরিব, সবচাইতে গরিব। উমরকে তাই নাকি কয়, হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুইকে 100 দিরহাম স্বর্ণ মুদ্রা কাপড় দেবে, সেই দূরে বেরিস, এলো এলো কই, কি কই, হিমসের গভর্নরে দিবা, হ্যাঁ গরিব না, হ্যাঁ সবচেয়ে গরিব, এই 100 স্বর্ণ মুদ্রা হিমসের গভর্নরে দিবা, এই পোটলা লইয়া জনগণ হিমসে আইসা হিমসের গভর্নরের হাতে দিছে। আমরা হইলে কইতাম, বিবি সারা জীবন যে রাজনীতি করছি ভাইয়া দোলাইছি, আর টেনশন নাই, মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেহারা গায়ে দেয়, কিন্তু আমার গুনার দিয়ে তাকাই না, আমার বড় ভয়, আমার মতো জাহান্নামের আসামি জমিনের কেউ নাই।